সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুবর্ণ সৈনিক অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন এবং আমন্ত্রণ জানাচ্ছি। আমি আসিফ ইকবাল চৌধুরী, বাংলাদেশের সকল শারীরিক প্রতিকূলতার শিকার পক্ষ মানুষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমরা সুবর্ণ সৈনিকের প্রতিটি পর্বে শারীরিক প্রতিকূলতার শিকার মানুষদের জীবনযুদ্ধের গল্প দেখে থাকি। হয়তো তারা খেলোয়াড় বা তারা তাদের কর্মক্ষেত্রে অনেক ভালো করছে এবং তারা একটি খারাপ হতাশামূলক অবস্থা থেকে জীবনে ঘুরে দাঁড়িয়েছে। আজকে আমরা এসেছি সেন্টার ফর ডিসএবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট সিডিডিতে। সিডিডি সাভারে অবস্থিত এবং সিডিডির যারা প্রতিষ্ঠাতা তারা অত্যন্ত ভালো কাজ করছে বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টরে এবং অনেক দিন থেকে কাজ করছে। সো সিডিডিতে আমরা এমন কিছু প্রতিভাবান মানুষের সাথে কথা বলবো যারা শারীরিক প্রতিকূলতার শিকার এবং তারা তাদের যোগ্যতা দিয়ে তাদের অসামান্য কাজ করে যাচ্ছেন। চলুন আমরা সিডিডিতে যাই। রাসেল ভাই, শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই সুবর্ণ সৈনিক অনুষ্ঠানে আপনার সময় দেওয়ার জন্য, এবং জানতে চাবো আপনার এই শারীরিক প্রতিকূলতাটা কীভাবে হলো এবং আপনি আপনার শৈশব এবং আপনার বেড়ে ওঠা। ধন্যবাদ আপনাকে। এটা আমার জন্মগতভাবে এই দুটো হাত নেই, তো শুরুতেই আসলে বাবা মা একটু হতাশ হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা আস্তে আস্তে নিজেদেরকে এটা বুঝতে সক্ষম হয়েছে যেহেতু এটা সৃষ্টিকর্তার একটি দান। তো পরবর্তীতে তারা আমাকে কীভাবে মানুষ করবে সেই জায়গা থেকেই তারা মনোনিবেশ করে ধ্যান জ্ঞান, এবং তারা আমাকে যথেষ্ট টেক কেয়ার করতো এবং খুব সাবধানে রাখতো। আমরা তিন ভাই এক বোন, তো তিন ভাই এক বোনের ভিতরে আমি ছিলাম সবার ছোট। তো ছোট হওয়াতে আমার ভাই বোন যারা আছে তারাও আমাকে খুব দেখাশোনা করতো এবং প্রতিটি কাজে আমাকে সাপোর্ট করতো। আমার বাবা মা কখনো আমার ভাই বোনদেরকে আমাকে আলাদা করে দেখেনি, বরঞ্চ আমার ভাই বোনকে যেভাবে তারা দেখতো আমাকেও ঠিক সে একইভাবে দেখতো। তারা তাদেরকে যেভাবে যে কোনো জিনিস দিলে পরে আমাকেও সে একই জিনিস দিত এবং প্রতিটি কাজের সাথে আমাকে উৎসাহ উদ্দীপনার সাথে আমাকে অংশগ্রহণের সুযোগটা দিয়ে করে দিত। পারিবারিক যে অনুষ্ঠানগুলো আছে সে পারিবারিক অনুষ্ঠানগুলোতেও আমাকে অংশগ্রহণ করার সুযোগটা দেওয়া হতো। খেলাধুলার ক্ষেত্রেও তারা আমাকে সবসময় উৎসাহ দিত, যার কারণে আসলে পরিবারের এই উৎসাহ, সমাজের একটা সহযোগিতামূলক মনোভাব এবং তাদের বন্ধুদের একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক থাকার কারণে কিন্তু আজকে আমি নিজেকে তৈরি করতে সক্ষম হয়েছি। এবার আপনার পড়াশোনা এবং কর্মজীবন সম্বন্ধে জানতে চাবো, এবং সিডিডিতে বর্তমানে আপনি কী রোলে আছেন এবং কী কী কাজ করছেন? শিক্ষার ক্ষেত্রে যদিও আমার একটু লেট আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু তারপরেও আমার বাবা মা কখনো হাল ছাড়েনি, আমার ফ্যামিলি কখনো হাল ছাড়েনি। তারা সবসময় আমাকে স্কুলে দেওয়ার ক্ষেত্রে আমাকে নানানভাবে চেষ্টা করেছিল, লেখানোর ক্ষেত্রে তারা চেষ্টা করেছিল, তারা আমাকে পা দিয়ে লেখানোর অভ্যাস করায়। তারপরে আমাদের যে স্থানীয় যে স্কুল আছে আদমজি হাই স্কুল, আমার বাবা যেখানে চাকরি করতেন আদমজি জুট মিলসে, সেই স্কুলে আমাকে প্রথমে ভর্তি করিয়ে দেন এবং সেখানকার টিচাররা যথেষ্ট আন্তরিক ছিলেন, সহযোগিতামূলক মনোভাব নিয়ে তারা আমাকে সবসময় দেখাশোনা করতেন। আমাকে কীভাবে সিটে বসতে হবে, কীভাবে লিখতে হবে সেই জায়গায় তারা নির্দেশনা দিয়ে দিতেন যে তুমি এইভাবে বসো, এইভাবে লিখো। তো তারা, আমি তাদের নির্দেশনা অনুসরণ করতাম এবং অনুসরণ করে কিন্তু আমি চেষ্টা চালিয়ে যেতাম। আর বাসায়ও আমার পরিবার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, যার কারণে আমি নিজেকে আসলে স্কুলের সকলের সাথে আমি খাপ খাইয়ে নিতে সক্ষম হয়েছি। প্রফেশনাল লাইফে এসে যখন লেখাপড়া শেষ হয়ে গেছে তখন আসলে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আসলে কোথায় চাকরি করব। পরবর্তীতে গণস্বাস্থ্য বাংলাদেশ, সেখানে আমার বড় ভাইয়ের পরিচিতির মাধ্যমে আমি সেখানে ঢুকি, সেখানে আমি চাকরি করি, চার মাস চাকরি করি। তো ওই চাকরিতে ঢোকার পর দেখলাম যে না, চাকরি করতে পারি। আমার নিজের ভিতরেও একটা আস্থা ছিল না তখন যে আসলে, হ্যাঁ, কনফিডেন্স। চারটা মাস যখন ওখানে চাকরি করলাম দেখলাম যে না, চাকরি করতে পারি এবং যে কাজটা আমাকে তারা দিয়েছে সে কাজটা আমি করতে পারছি, তখন আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছে। পাশাপাশি বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য নিজেকে তৈরি করেছি, যেমন কম্পিউটারটাকে আমি নিজেকে প্রশিক্ষণ নিয়েছি যাতে কোনো জায়গায় গেলে পরে যদি জিজ্ঞাসা করে কম্পিউটার চালাতে পারি কি না, সেটা যেন আমি পজিটিভলি আমি বলতে পারি হ্যাঁ আমি পারি, আমার সেই দক্ষতাটা যেন আমি দেখাতে পারি। যাই হোক, তারপরে সেখান থেকে পরে ব্র্যাকে গেলাম, ব্র্যাকে প্রায় এক বছর আমি সেখানে চাকরি করলাম। পরবর্তীতে সিডিডিতে একটা অফার দেখে আমি সিডিডিতে আমি জয়েন করলাম।
তো সিডিডিতে প্রথমে যে পজিশনটা ছিল আপনার কম্পিউটার অপারেটর, তো প্রথমে আমি কম্পিউটার অপারেটর হিসাবে যোগ দেই। এর মধ্যে আমি আবার মাস্টার্সটাও কমপ্লিট করে ফেলেছি পলিটিক্যাল সায়েন্সের উপরে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো নোমান ভাই, বাড়ি ভাই, ওনারা যখন দেখলেন যে যেহেতু একজন মাস্টার্স পাস, আমার জায়গা তো কম্পিউটার অপারেটরে নয়, আমার পজিশন হচ্ছে আরও উপরে, তখন ওনারা আমাকে এই প্রোগ্রামে নিয়ে আসে। প্রোগ্রামে নিয়ে এসে প্রথমে আমাকে এডুকেশন প্রোগ্রামে নিয়ে আসেন, এডুকেশন প্রোগ্রামে নিয়ে এসে আমার শিখে সেখানে কাজ করান এবং কাজ শেখার একটা সুযোগ তৈরি করে দেন। তো সেখান থেকে আস্তে আস্তে আজকে 16 বছর ধরে আমি বর্তমানে এই সংস্থায় কর্মরত। রাসেল ভাই, আপনি অসংখ্য শারীরিক প্রতিকূলতার শিকার মানুষের জন্য জ্বলন্ত উদাহরণ, এবং এই শারীরিক প্রতিকূলতার শিকার আমাদের বাংলাদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন হতাশাগ্রস্ত মানুষরা আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? শুধু শারীরিক প্রতিকূলতা বা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে যারা আছেন তারা নয়, আমি আসলে সকল ধরনের প্রতিবন্ধী মানুষদেরকেই আমি উদ্দেশ্য করে বলবো, কখনো ধৈর্য হারা হতে হবে না, ধৈর্য হারা হওয়া যাবে না, নিজের প্রতি আত্মবিশ্বাসটা তৈরি করতে হবে, নিজের প্রতি আস্থা রাখতে হবে, পারবো না, অসম্ভব এই শব্দগুলোকে পরিহার করতে হবে। অনেকেই বলে তোমার দ্বারা এটা হবে না, অনেক শুনেছে, কম্পিউটার শিখতে গিয়ে শুনেছি, গিটার শিখতে গিয়ে শুনেছি, ফুটবল খেলতে গিয়ে শুনেছি, কিন্তু আমি করে দেখিয়েছি আমি পারি। আজকে আমরা এসেছি সিডিডিতে এবং আজকে আমরা কথা বলবো AHN নোমান খান ভাইয়ের সাথে। নোমান খান ভাই সিডিডিতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছেন এবং উনি একজন প্রতিষ্ঠাতা। শুরুতেই নোমান খান ভাই, আপনার কাছে জানতে চাব এই সিডিডির প্রতিষ্ঠার পিছনের গল্পটা কী, অনুপ্রেরণা ছিল আপনার যে কারণে আপনি ডেভেলপমেন্ট সেক্টরে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সনদেরকে নিয়ে কাজ করছেন এবং অনেক দিন থেকে অনেক ভালো কাজ করছেন, কী ছিল সেই অনুপ্রেরণাটা? প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করার বিষয়টা বলতে গেলে একটু ইতিহাস বলতে হয়। আমি বেসিক্যালি 1994 সাল থেকে প্রতিবন্ধী মানুষের উন্নয়নের সাথে সম্পৃক্ত হয়েছি, আজ থেকে প্রায় 27 বছর আগে। অনেক প্রতিবন্ধী মানুষ কিন্তু প্রতিষ্ঠিত প্রতিবন্ধী মানুষ ছিল, তাদেরকে আমরা তখন অতটা মূল্যায়ন করার মতো সুযোগ পাইনি, কিন্তু তখন আমার ভিতরে প্রচণ্ডভাবে এটা অনুপ্রাণিত করে যে যদি আমাদের দেশে যদি এই ধরনের মানুষগুলি যদি হতে পারে তো ওয়াই নট সবাই। তখন থেকে আমাদের চেষ্টা ছিল গ্রামে গঞ্জে যেখানে যেখানে প্রতিবন্ধী মানুষগুলি আছে তাদেরকে নিয়ে কিছু করা যায় কি না। যতই ভিতরে ঢুকছি ততই এই বিষয়ে কাজ করার আগ্রহ বেড়েছে, এই বিষয়ে কাজ করার চাহিদা বেড়েছে, এবং আমরা চেষ্টা করেছি যে একটা বাংলাদেশের, গোটা বাংলাদেশকে ধরে, নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বে যেন প্রতিবন্ধী মানুষের একটা অবস্থান তৈরি হয় সেই ক্ষেত্রে আমাদের কাজ করা উচিত। এবং তার থেকেই কিন্তু আমরা শুরু করি যে প্রতিবন্ধী মানুষের উন্নয়নে তাদের প্রয়োজনে যা যা কিছু করা দরকার সেগুলি খুঁজে বের করা এবং সেগুলোকে অতিক্রম করার জন্য কাজ নিয়ে এগিয়ে চলা, এবং ধীরে ধীরে সেটা প্রসারিত হয় বিভিন্ন ক্ষেত্রে। সে থেকে যতই প্রতিবন্ধী মানুষের জন্য কাজে ঢুকছি ততই নতুন চাহিদা আসছে, সাথে সাথে উদ্দীপনাও আসছে, কারণ এটা সম্ভব যে প্রতিবন্ধী মানুষগুলোকে একটা প্রক্রিয়ার ভিতরে তাদের এই অবস্থান থেকে পরিবর্তন করে একটা উন্নতর অবস্থানে আনা সম্ভব। যখন এটা আসে তখন কিন্তু পরবর্তী সময়ে কাজ করার উৎসাহটা যোগে। এখন পর্যন্ত আমরা চলছি নতুন নতুন ক্ষেত্র তৈরি করার জন্য, নতুন নতুন প্রক্রিয়া তৈরি করার জন্য, যাতে প্রতিবন্ধী মানুষগুলি সমাজে অন্য সবার মতো প্রতিষ্ঠিত হবে। এবার একটি বিশেষ বিষয় জানতে চাব, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে শারীরিক প্রতিকূলতার শিকার ভাই এবং বোনেরা আছে, যাতে তারা ভবিষ্যতে স্বাবলম্বীভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। প্রথম দায়িত্বটা কিন্তু প্রতিবন্ধী মানুষের জন্য না, কারণ প্রতিবন্ধিতার জন্য দায়ী কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিটা না। আমরা তাদেরকে আমাদের কর্ম প্রক্রিয়ায়, আমাদের উন্নয়ন প্রক্রিয়ায় হয়তো এই ব্যবস্থাগুলি করতে পারিনি যাতে করে প্রতিবন্ধী মানুষরা প্রতিষ্ঠিত হবে। সুতরাং যারা পরিকল্পনাবিদ, যারা পরিকল্পনা করেন, উন্নয়ন পরিকল্পনা যারা করেন, তাদেরই কিন্তু চিন্তা করতে হবে যে প্রতিবন্ধী মানুষের উপযোগী কী ধরনের সুযোগ সুবিধাগুলি তৈরি করলে পরে তারা এই কাজগুলিতে আসতে পারে। প্রথমত হচ্ছে যে যে মানুষটাকে যদি আমি আবিষ্কার করতে পারি যে এই ব্যক্তিটার প্রতিবন্ধিতা আছে, প্রথম এটা হচ্ছে তার প্রতিবন্ধিতাটাকে যাচাই করতে হবে যে তার কী ধরনের প্রতিবন্ধিতা আছে, তাকে তার পরিবারের অবস্থানটা কী, সেটাকে তার একটা ইতিবাচক অবস্থায় আমরা আনতে পারি কি না। সেখান থেকেই আসবে যে তার প্রতিভাগুলি কী কী আছে। আমার কিন্তু, আমার যদি 3টা ছেলে থাকে 4টা ছেলে থাকে, সবাই কিন্তু একরকম প্রতিভা নিয়ে হয় না, প্রতিভার ভিতরেই কিন্তু তার বিভিন্ন ক্ষেত্র আবিষ্কারের সুযোগ আছে, যেখান থেকে আমরা আমাদের সব ছেলে মেয়েদেরকে আমরা চিন্তা করি। প্রতিবন্ধী মানুষটার ক্ষেত্রে কিন্তু একইভাবে আমরা চিন্তা করতে পারি যে তার কোন ক্ষেত্রে তার প্রতিভাটার বিকাশটা সুযোগ হবে, সহজ হবে।
তাকে যদি শিক্ষায় যদি আমরা নিয়ে আসতে পারি, সে উচ্চতর শিক্ষা অনেক বেশি, এখন তো শুধুমাত্র খালি স্নাতকোত্তর ডিগ্রি না, তার চেয়ে আরও উপরে শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিবন্ধী মানুষরা কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠা করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো পক্ষে হয়তো পুঁথিগত শিক্ষার দিকে তার সুযোগটা ওরকম নেই বা তৈরি করাটা সম্ভব না, তার জন্য বিকল্প ব্যবস্থাগুলি কী হতে পারে এখন কিন্তু অনেক উদাহরণ আছে। আমি তাকে যদি বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যদি তার স্কিল ডেভেলপ করে যদি তাকে কর্মসংস্থানের সাথে আনতে পারি, তাহলে তারা অনেক বেশি নিষ্ঠার সাথে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। তাদের যে লিডারশিপটা, এই লিডারশিপটা কোনো সময় কিন্তু প্রতিফলিত হয় না, কারণ এই সুযোগটাই নেই তার কিন্তু কমিউনিটি লিডারশিপে তাকে নিয়ে আসার। আমরা যদি সেখানে যদি আমরা প্রতিবন্ধী মানুষগুলিকে নিয়ে সংগঠন করি, আমাদের প্রচুর সংগঠন রয়েছে যেগুলি প্রতিবন্ধী মানুষের সংগঠন, তারাই দায়িত্ব নেয় যে তার এলাকাতে কয়টা প্রতিবন্ধী মানুষ আছে, কী ধরনের প্রতিবন্ধী মানুষ আছেন, এবং তারাই কিন্তু দায়িত্ব নেয় যে ওই মানুষটাকে কী সহযোগিতা দিলে পরে সে কিন্তু মেইন স্ট্রিম ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে পারে। এইটা ধীরে ধীরে প্রসারিত হচ্ছে বাংলাদেশে, এটা আমরা একটা বড় অর্জন বলতে পারি যে বিভিন্ন সংগঠন কাজ করছে, তারা প্রত্যন্ত অঞ্চলে প্রতিবন্ধী মানুষকে নিয়ে সংগঠন তৈরি করেন এবং সংগঠনগুলোর দক্ষতা বৃদ্ধির জন্য নানাবিধ কর্মসূচি গ্রহণ করেন। তাতে করে হয় কি, যে মানুষটা কোনো সময় ঘর থেকে বের হতো না, সেই মানুষটা কিন্তু এখন তার এলাকার কমিউনিটিতে নট অনলি ডিসেবিলিটি ইস্যুতে, তারা অন্যান্য ইস্যুতে কিন্তু নেতৃত্ব দিচ্ছে। এখানেই কিন্তু আমাদের মূল কাজটা যে তাকে কোন ধরনের সহযোগিতা দিলে সে নিজে প্রতিষ্ঠিত হবে এবং তার বিকাশটা সমাজ উন্নয়ন, পারিবারিক উন্নয়নে আরও অনেক বেশি কার্যকর একটা ব্যবস্থা নিতে পারবে। সেই ক্ষেত্রে প্রয়োজনটা হচ্ছে তার প্রয়োজনীয় প্রশিক্ষণগুলি দেওয়া, দক্ষতাটা বৃদ্ধি করা, তার কার্যক্রমের ভিতরে তাকে নিয়ে আসা এবং সে যেন এই যোগাযোগটা নিজে প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য তার সহযোগিতা দেওয়া। একটা বড় সুযোগটা এখন আছে আইনগত দিক দিয়ে, এখন প্রতিবন্ধী মানুষের অধিকার স্বীকৃত আইনগত দিক দিয়ে, নীতিগত অবস্থান থেকে আমরা প্রত্যেকটা সরকারি বেসরকারি সবকটা কার্যক্রমে আমরা দেখি যে নো ওয়ান বিহাইন্ড, একটা আমরা এই এসডিজি গোলকে নিয়ে যদি চিন্তা করি, আমরা যদি প্রতিবন্ধী মানুষের আন্তর্জাতিক সনদকে যদি চিন্তা করি, প্রতিবন্ধী মানুষের আইনকে যদি চিন্তা করি, তাহলে কোনো সুযোগ নাই যে তাদেরকে বাইরে রেখে উন্নয়নের কোনো কাজ করা। অনেক ধন্যবাদ নোমান ভাই আপনার মূল্যবান সময়ের জন্য এবং আপনার এই অত্যন্ত মূল্যবান কথাগুলো থেকে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা শারীরিক প্রতিকূলতার শিকার মানুষেরা অনেক উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আরেকজন অত্যন্ত সাহসী এবং অনুপ্রেরণাদায়ক একজন আপার সাথে কথা বলবো, যার নাম হচ্ছেন আনিকা রহমান লিপি। লিপি আপা সিডিডিতে এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। আপার চরম দুর্দান্ত লাইফস্টাইল এবং উনি জন্মগতভাবে শারীরিক প্রতিকূলতার শিকার হবার পরও আজকে বাংলাদেশের একটি ডেভেলপমেন্ট সেক্টরের একটি অর্গানাইজেশনে অনেক উচ্চ পদে কাজ করছেন। তো চলেন আমরা কথা বলি আনিকা রহমান লিপি আপার সাথে। আপা, শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার সাথে আমরা কিছু কথা বলবো এবং আপনার এই কথাগুলো থেকে আমরা অনুপ্রেরণা লাভ করব। আমার প্রথম যেটা জানতে চাবো আপা, আপনার শারীরিক প্রতিকূলতা ব্যাপারটা কীভাবে জন্মগত যেহেতু কীভাবে ছিল এবং আপনার ছোটবেলা থেকে বড় হওয়া এবং আপনার পরিবার থেকে কীরকম সহযোগিতা পেয়েছেন? আমার জন্ম হয়েছে একটা জন্মগত অবস্থা নিয়ে, এটার নাম হচ্ছে স্পাইনা বিফিডা, যার ফলে আমার স্পাইনাল কর্ড ইনজুর্ড এবং এর কারণে আমার দু পা প্যারালাইজড, এবং এই অবস্থাতেই আমি শৈশব থেকেই বেড়ে উঠেছি এবং উঠছি এবং এটাকে মানিয়ে নিয়েই আমার জীবনটাকে আমি পরিচালনা করি। স্কুল কলেজে আমার পড়াশোনা করা হয়নি, আমি পড়াশোনা করেছি বাড়িতে বসেই, এবং সেক্ষেত্রে আমার বড় ভাই আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, তার সহযোগিতা, তার গাইডেন্স, এটার কারণে আমার শিক্ষা জীবনটা চলমান ছিল এবং সেই সাথে ডেফিনেটলি আমার মায়ের একটা সহযোগিতা এবং তার একটা নজরদারি তো ছিলই এবং তার এক উৎসাহেই বলা যায় যে আমার শিক্ষা জীবনটা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে এসেছে। আপা, এবার আপনার প্রফেশনাল ক্যারিয়ার এবং লাইফ নিয়ে একটু কথা বলবো, জানতে চাবো আপনার প্রফেশনাল লাইফ এবং সিডিডিতে আপনি এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন, তো কী কী কাজ করছেন, কী কী বিষয় নিয়ে আপনি কাজ করছেন? এটা অ্যারাউন্ড 92, এই সময় আরেকজন প্রতিবন্ধী একজন ব্যক্তি, ওনার নাম শহীদুল হক, উনি এসে আমাকে চ্যালেঞ্জ করলেন যে তুমি তো তোমার পরিবারে খুবই কমফোর্টেবল একটা লাইফ লিড করছো, কিন্তু তুমি কি মনে করো না যে অন্যান্য যাদের লাইফ এত কমফোর্টেবল না তাদের জন্য তোমার কিছু করার আছে? উনি যেহেতু নিজেই প্রতিবন্ধী ব্যক্তিদের একটি সংগঠন পরিচালনা করতেন, তো তখন ওনার চ্যালেঞ্জটাকে নিয়েই আমি ওনার সংগঠনে প্রথমে কাজ করা শুরু করি একজন স্বেচ্ছাসেবী হিসেবে। ওখানে কাজ করতে করতেই একটি প্রকল্প শুরু হয়, যে প্রকল্পটাই সিডিডি হিসেবে আত্মপ্রকাশ করে 1996 সালে, এবং ওই 96 সালেই
নোমান ভাইয়ের আগ্রহ, আমাদের যিনি নির্বাহী পরিচালক ওনার আগ্রহ, ওনার উৎসাহে আমি এই প্রতিষ্ঠানে একজন কর্মী হিসেবে যোগদান করি এবং সেই থেকেই এখানে আছি। আমি এখানে প্রথমে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর হিসেবে ট্রেনিং ডিপার্টমেন্টে জয়েন করি, বর্তমানে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ট্রেনিং ডিপার্টমেন্টকে হেড করছি। এখানে আমার মূল যে জায়গাটা আছে, যেহেতু সিডিডি ক্যাপাসিটি বিল্ডিংয়ে বিশাল কাজ করে, এই ক্যাপাসিটি বিল্ডিংয়ের এই পুরো কাজটাকে নেতৃত্ব দেয়া এবং এই প্রচেষ্টার মধ্যে যেই কর্মীরা আমাদের সাথে সম্পৃক্ত থাকেন তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়া এবং যাতে প্রশিক্ষণগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্য যে সমন্বয়ের যে কাজটা সেটাও যেমন আমি করি, তেমনি টেকনিক্যাল সাপোর্টগুলো দিই। সেই সাথে সিডিডিতে কিছু ছোট ছোট প্রকল্প থাকে যেগুলো ব্যাপ্তি খুবই ছোট, সেই প্রকল্পগুলোর ম্যানেজমেন্টেরও কাজ করি, আর যেই বড় বড় যেই প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পগুলোতেও টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এছাড়া সিডিডিতে আমি জেন্ডার ফোকাল পার্সন হিসেবে ভূমিকা পালন করছি, সো জেন্ডার ইকুয়ালিটি প্রমোশনের জন্য এই সংস্থা যেই কাজগুলো করতে হয় সেগুলোর দায়িত্ব আমি পালন করি। আপা অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনার কথাগুলো, আপনার জীবনের যুদ্ধের গল্পগুলো এবং আপনি কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং অনেক ভালো করছেন, এগুলো শুনে আমাদের দেশের সকল শারীরিক প্রতিকূলতার শিকার ভাই এবং বোনেরা অবশ্যই অনুপ্রেরণা লাভ করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। বন্ধুরা, আমরা এখন একজন অসাধারণ প্রতিভার অধিকারী এক ছোট বোনের সাথে কথা বলবো, যার সাথে কথা বলে আমি প্রচণ্ড রকম অনুপ্রাণিত বোধ করছি। আমি নিজেও একজন শারীরিক প্রতিকূলতার শিকার মানুষ, বাট এই ছোট বোনটি কানে শুনেন না, আল্লাহতালা সৃষ্টিকর্তা তার কাছ থেকে শ্রবণ শক্তি কেড়ে নিয়েছেন, কিন্তু তাকে অসামান্য প্রতিভার অধিকারী করে দিয়েছেন। শাহ রাহানুমা বিনতে জালাল স্বর্ণা, শুরুতেই জানতে চাবো তোমার এই শারীরিক প্রতিকূলতাটা সম্বন্ধে এবং ছোটবেলা পড়াশোনা কিভাবে কেটেছে। আমি সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করি এবং সেই একই কলেজ থেকে আমি এইচএসসি পাস করি এবং এইচএসসি পরীক্ষাতেও আমার জিপিএ 5 আসে। এরপর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে থাকি। আমার ইচ্ছে ছিল ঢাকার ভিতরে ভর্তি হব, কারণ আমার অ্যাক্সেসিবিলিটির কারণে ঢাকার বাইরে একা থেকে লেখাপড়া করা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই এবং সৌভাগ্যবশ তিনটাতে আমার চান্স হয়ে যায় এবং আমি কোনো কোথায় অ্যাপ্লাই করিনি, কোথায় চাই চান্স হয়ে যায় এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ম্যানেজমেন্ট নিয়ে ভর্তি হই। পর আমি যেহেতু স্কুল কলেজের মতো ইউনিভার্সিটিতেও আমি অ্যাক্সেসিবিলিটি প্রবলেম ফেস করি, সেই একইভাবে শিক্ষকরা যখন কলেজে পড়াতো শিক্ষকদের কিছু বুঝতাম না, আমি আমার পাশে যে নোট করছে তার নোট দেখে দেখে আমি খাতায় নোট তুলতাম এবং ইউনিভার্সিটি লাইফে একটা অ্যাক্সেসিবিলিটির সুবিধা পেয়েছিলাম, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ। আমাদের কলেজের একটা ফেসবুক গ্রুপ ছিল, যে কোনো নোটিশ, এক্সাম রুটিন, রেজাল্ট এবং শিক্ষকদের স্লাইড, নোট সব কিছু ফেসবুক গ্রুপে আপলোড হতো, সেখান থেকে আমি অনেক সুবিধা পেয়েছি। প্রফেশনাল লাইফে কীভাবে আসা হলো এবং সিডিডিতে বর্তমানে তুমি কী কী কাজ করছো? সিডিডিতে আমি যখন প্রথম জয়েন করি তখন আমাকে ফার্স্টের প্রায় 6 মাসের মধ্যে আমার কোনো সিরিয়াস তেমন কোনো কাজ করতে হয়নি, আমাকে তারা ট্রেন দিচ্ছে বিভিন্নভাবে। ট্রেনিং আমি দেশের বাইরেও ট্রেনিং নিয়েছি, দেশের ভিতরে ট্রেনিং নিয়েছি, বিভিন্ন প্রফেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে আমি সবার আগে আমার স্কিলটা ডেভেলপ করেছি, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করেছি এবং আমার নলেজ বৃদ্ধি করেছি। এরপর আস্তে আস্তে আমি ফিল্ডের কাজের সাথে যুক্ত হই। আমার সিডিতে আমার ডিজাইনেশন হচ্ছে টেকনিক্যাল অফিসার। টেকনিক্যাল অফিসার হিসেবে আমরা আমাদের ফিল্ড স্টাফ তাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, বলে যায় আমি হিয়ারিং এবং সাইলেন্ট ওয়ার্ল্ডের মাঝখানে একটা ব্রিজ ক্রিয়েট করছি। আমাদের স্টাফরা যখন ফিল্ডে কাজ করে ডিফ বাচ্চাদের না, তারা বিভিন্ন সমস্যা ফেস করে, আমাদের কিন্তু টেকনিক আছে যে সমস্যাগুলো ওভারকাম করার জন্য। যেমন একটা বাচ্চা যখন শুনতে পাচ্ছে না, তাকে ল্যাঙ্গুয়েজ শেখানো, কথা শেখানো এটা খুবই টাফ, তাকে বুঝিয়ে বলা, অঙ্ক শেখানো ইত্যাদি। তো আমি আমার দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে কোন টেকনিক ব্যবহার করে বাচ্চারা শিখতে পারবে, কীভাবে ইফেক্টিভ হবে
এগুলো সম্পর্কে আমার প্রিয় স্টাফদের আইডিয়া দেওয়া। বাংলাদেশে যত শ্রবণ প্রতিবন্ধী আছে যারা কানে শুনতে পারে না, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে বা তাদেরকে তুমি কিভাবে অনুপ্রাণিত করে যে তুমি যদি পারো তারাও পারবে, তো এ সম্বন্ধে তোমার কাছে জানতে চাবো। যা আমার মতো শ্রবণ প্রতিবন্ধী তাদের আমি প্রথমে বলবো যে আশাহত হওয়া যাবে না। আমি লাইফে এটি শিখেছি যে যখন আমার মনে হবে যে আমি পারবো তখন দেখা যাবে আমি ঠিকই পারবো। আমার স্কুল লাইফ থেকেই আমি এটাই শিখেছি যে যখন আমার মনে হয়েছে আমি পড়াশোনা পারবো না তখন আমি আসলে পাইনি, কিন্তু যখন আমার মনে হয়েছে আমি পারবো তারপর থেকে আমার পরীক্ষার রেজাল্ট কখনো খারাপ হয়নি। আমাকে প্রফেশনালিও আমি যে প্রফেশনে আছি আমার প্রফেশনটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং, কারণ আমার আমার এম্পাওয়ারমেন্ট আমার সেন্সরি এম্পাওয়ারমেন্ট আমার সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে কমিউনিকেশন ব্যারিয়ার। কিন্তু আমি যে সেক্টরে আছি এখানে সবার সাথে কমিউনিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট, ইনফ্যাক্ট মোস্ট ভাইটাল। কিন্তু আমি চ্যালেঞ্জটাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছি এবং আমি ফাইট করছি এবং আমি মনে করি যে আমি আমার ক্ষেত্রে সাকসেসফুল। যে আমি সবাইকে এটাই বলতে চাই যে জাস্ট অ্যাকসেপ্ট হু ইউ আর অ্যান্ড গন। সোনা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে যত শ্রবণ প্রতিবন্ধী নারী এবং মানুষ আছেন তারা তোমার এই কথাগুলো শুনে অনেক অনুপ্রাণিত হবে, আমরা সবাই অনেক অনুপ্রাণিত হয়েছি এবং তারা দেখে এটা বিশ্বাস করবে যে তুমি যদি পেরেছো তারাও পারবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং পরিশেষে বলতে চাই শারীরিক প্রতিকূলতার শিকার মানুষদেরকে অবহেলা করবেন না, তাদের একটু সুযোগ প্রয়োজন এবং তারা সেই সুযোগের প্রমাণ রাখতে পারে তাদের কর্মদক্ষতার মাধ্যমে। সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আগামী সুবর্ণ সৈনিক দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ।